আজ তোমাদের এক ছাত্রের কথা বলবো, যে ছাত্রটিকে পরবর্তীকালে সমগ্র বিশ্ব একজন মহান মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছে। ছাত্রটির এক ভাই ছিল, যে ভাইটি এক কি বলবো, গোলমেলে এক বন্ধুর পাল্লায় পড়ে বেশ কিছু টাকা অসৎ পথে খরচ করে ফেলে। এই ঘটনার ফলে সেই ভাইয়ের কিছু টাকা ঋণও হয়ে যায়। তা কিভাবে সেই ঋণ মেটানো যায় তা নিয়ে আমাদের আজকের গল্পের সেই ছাত্রটি একদিন বেশ ভেবেছিল। ভাইয়ের ঋণ তাকে মেটানোর ব্যবস্থা করতে হবে। কী করা যায় ভাবতে অবশেষে টাকা শোধ করার একটা উপায় পাওয়া গেল। সেটা হলো, ভাইয়ের হাতে ছিল সামান্য একটা সোনার তাগা। ঠিক হলো, সেই তাগা থেকে সামান্য একটু সোনা কেটে সেই সোনা কাউকে বিক্রি করে ঋণ শোধ করা হবে। যেই ভাবা সেই কাজ, সোনা বেচে ভাইয়ের ঋণ শোধ হলো। কিন্তু এই ঘটনার ফলাফল হিসাবে অনুশোচনায় ভরে গেল ছাত্রটির মন। এ তো এক মহা চুরি। বাড়িতে কাউকে কিছু না বলে সোনা কেটে নেওয়াটা চুরি ছাড়া আর কি হতে পারে? শেষে কিনা তার এত অধঃপতন হলো। কে যেন ছাত্রটিকে বারবার অস্থির করে দিচ্ছিল, বারবার কে যেন বলছিল, না একদম ঠিক কাজ হয়নি। কে আবার বলছিল আসলে ছাত্রটির বিবেক যেন বলছিল, চুপ করে থেকো না, তুমি যে অন্যায় তুমি করেছো তা স্বীকার করো, বাবার কাছে ছুটে যাও, তাকে সব কথা খুলে বলো, এভাবে আর দাঁড়িয়ে থেকো না, যাও দৌড়ে যাও। ছাত্রটির মনের ভিতর যখন এই রকম উথাল পাথাল ঢেউ উঠছিল, তখন কিন্তু তার বারবারই মনে হচ্ছিল যে বাবা তো জানতে পারলে ভীষণ রেগে যাবেন, যা মুখে আসবে তাই বলবেন। অবশ্য মার খাওয়ার ভয় ছিল না, কারণ বাবা কখনো কোনো ছেলের গায়ে হাত দিয়েছেন এমনটা কখনো দেখা যায়নি। তবে হ্যাঁ, মাথা ঠোকার ভয় আছে। রেগে গেলে তিনি নিজের মাথা অনবরত ঠুকতেই থাকেন, সে দৃশ্য চোখে দেখা যায় না। অবশেষে ছাত্রটি স্থির করল যে সব কিছু বাবাকে সে চিঠি লিখে জানাবে। সুতরাং সমস্ত অপরাধ স্বীকার করে আর কখনো এমন কুকাজ সে করবে না, এ কথা পরিষ্কার করে জানিয়ে সে একটা চিঠি লিখল। বাবার হাতে সেই চিঠি তুলে দিতে গিয়ে ছাত্রটির কাঁপুনি এসে গেল। এদিকে বাবা তখন বেশ অসুস্থ, রোগের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বলে খাট ব্যবহার না করে তক্তার পাট ব্যবহার করছেন। যাই হোক, শেষ পর্যন্ত কাঁপতে কাঁপতে বাবার হাতে চিঠিটি তুলে দিয়ে বাবার সামনেই ছেলেটি ধপ করে বসে পড়ল। বাবা চিঠিটি পড়লেন, কিন্তু কোনো কথা বললেন না। কথা বলল তার দুচোখে জলের ধারা। তিনি চোখ বন্ধ করলেন, তারপর আবার চোখ মেলে ছিঁড়ে ফেললেন সেই চিঠি। চিঠি পড়বেন বলে তিনি উঠে বসেছিলেন, আর সেই চিঠি পড়ে চিঠিটি ছিঁড়ে তিনি আবার শুয়ে পড়লেন। না, দেখা গেল না কোনো রাগের প্রকাশ, শোনা গেল না কোনো কটু কথা, মাথা ঠোকার সেই পরিচিত দৃশ্য ফুটে উঠল না। কিন্তু কোনো কথা না বলেও যে অনেক কথা বলা যায়, কোনো কাজ না করেও যে অনেক কাজ করা যায়, বাবা যেন সেটাই বুঝিয়ে দিলেন। বাবার দু চোখ দিয়ে নীরবে যে জল ঝরে পড়ছিল, সেই জল তো জল নয়, আসলে তা ছিল মুক্তোর দানা। সেই মুক্তোর দানা দেখলে মনে পবিত্রতা আসে, মনের অবস্থা পাল্টে যায়, মনে হয় মন যেন ক্রমশ শুদ্ধ হয়ে উঠছে। বাবা বকে ঝোঁকে, হাত পা ছুড়ে, মাথা কুটে যে কাজ করতে পারতেন না, মুক্ত দানার মতো চোখের জল সেই কাজ করে ফেলল। কাজটা কি? অপরাধীর মনের পরিবর্তন, দোষীর মনের সংস্কার। বাবার চোখের জলের মধ্যে কোনো হিংসা ছিল না, ছিল অহিংসা, ছিল প্রেম। সেই অহিংসার ফলে, সেই প্রেমের ফলে সেদিন সেই ছেলেটির মধ্যে এক অকল্পনীয় শুভ পরিবর্তনের কাজ শুরু হয়েছিল। ছেলেটি গভীরভাবে বুঝতে পেরেছিল যে অহিংসারও শক্তি আছে, আর সেই শক্তি
হিংসার শক্তির থেকেও বহুগুণে বেশি। সেদিন থেকেই সেই ছাত্রটির মধ্যে তৈরি হয়েছিল অহিংসার প্রতি দুর্নিবার এক ভালোবাসা, যে অহিংসার জোরে তিনি এই বিশ্বকে জয় করেছিলেন। এই পৃথিবীতে শান্তি সমৃদ্ধি নিয়ে আসার ক্ষেত্রে তার সেই অহিংস নীতি বহুদিন আগে থেকেই এক অন্যতম শ্রেষ্ঠ পথ হিসাবে বিবেচিত হয়ে আসছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে ছাত্রটি আর কেউ নয়, তিনি হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, আমরা যাকে গান্ধীজি বা মহাত্মা গান্ধী হিসাবে চিনি। আজ 30শে জানুয়ারি, আজকের মতোই একটি দিনে নাথুরাম গডসের মতো একজন উগ্র হিন্দুত্ববাদীর হাতে মহাত্মা গান্ধী খুন হয়েছিলেন। কিন্তু তাকে খুন করা হলেও তার নীতি আদর্শ, তার চিন্তা চেতনাকে পৃথিবী থেকে কখনো নিশ্চিহ্ন করা যায়নি, আর ভবিষ্যতেও তা কখনোই সম্ভব নয়। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো।